আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান স্বাগতম মপুধরান ফার্নিচারে আমি আজকে চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলাতে সুলতানপুর মামুন সাহেবের বাড়ি এই ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশ দক্ষিণ পূর্বাঞ্চল চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল হিসাবে পরিচিত এই ব্রাহ্মণবাড়িয়া জেলা এই ব্রাহ্মণবাড়িয়া জেলাকে শিক্ষা সাংস্কৃতিক রাজধানী বলা হয় আজকে আমি চলে এসেছি অস্ট্রেলিয়ান প্রবাসী মামুন সাহেবের বাড়ি যিনি দীর্ঘ দেড় মাস আগে আমাকে কিছু ফার্নিচার অর্ডার করেছেন সেই সুবাদে ওপো ফার্নিচারের পক্ষ থেকে আমি আলফারদিন ইব্রাহিম সারা বাংলাদেশে ফার্নিচারগুলো নিয়ে যাই চলুন আমাদের সাথে আমরা ওনাকে কি কি দিয়েছি এবং এই রাজকীয় বাড়িটা সম্পর্কে আপনাদেরকে দেখাবো আসলে মনটা ভরে যাবে যখনই ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুরে আপনারা আসবেন আসলে এমন একটি অবস্থা আমরা কিন্তু অলরেডি তিন গাড়ি ফার্নিচার ওনার বাসা নিয়ে এসেছি সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এই বাড়িটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে চলে এসেছে যা আসলে উনি এরকম ইন্টুরিয়াল ডিজাইনটা করেছেন মন ভরে যাবে বাড়িটা দেখার জন্য অস্ট্রেলিয়ান প্রবাসী মামুন সাহেবের বাসা যিনি উনি আমাকে দীর্ঘ দেড় মাস আগে অনেকগুলো ফার্নিচার অর্ডার করেছেন তো আসলে এই বাড়িটির প্রতিটা কানায় মূলত দেওয়া তো ভাই আমাদের কাছ থেকে নিয়েছে একটি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আর চেয়ারের এবং নিয়েছেন একটি কর্নার ওয়াল সুকেস টাইটানিক এই ওয়াল সুকেসটা আমরা কিন্তু অনেকবারই দেখিয়েছি আপনাদেরকে এই ওয়াল সুকেসটার প্রাইসটা হচ্ছে অনলি পঞ্চাশ হাজার টাকা ভিতরে টেন মিলি গ্লাস চিটাগং সেগুন কাছের এই ওয়াল সুকেসটি এবং এই ডাইনিং টেবিলটি আর চেয়ারের ডাইনিং টেবিল প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা তো বাসার ভিতরে সাজানোর পরে খুবই সুন্দর রুমের চেহারাটাই চেঞ্জ হয়ে গিয়েছে খানদানি বাড়ি খানদানি ফার্নিচার তো দেখুন কত সুন্দর ইন্টুরিয়াল ডেকোরেশনটা মূলত ভাই করেছেন তো আরেকটা নিয়েছে হাতির সুরখাট খাট এই হাতির সুরখাটটা কিন্তু আমরা দুই হাজার মডেলের নতুন স্টাইলে নিয়ে এসেছি তো এই হাতির সুরখাটটা খাটটা খুবই সুন্দর একটি খাট তো ভাই আরও কিছু ফার্নিচার নিয়েছেন আমাদের কাছে তো আমার সবচেয়ে বেশি মজা লেগেছে ভাইয়ের ইন্টুরিয়াল ডেকোরেশনে যেখানে যাই সেখানে মার্বেল টাইজে সাজানো বাড়িটা এবং খুবই সুন্দর স্টাইলিশ একটি বাড়ি মনটা ভরে যাবে রাতে যখন হয় তখন এই বাড়ির ঝিকমিক আলো পুরোটা গ্রামটা কি সাজিয়ে রাখে এই বাড়িটা তো এই ডাইনিং টেবিলটা প্রাইসটা এক লক্ষ টাকা ভিক্টোরিয়া আর্চেয়ারের ডাইনিং তো ভাই আমাদের কাছ থেকে নিয়েছেন পাঁচ চাল টাইটানিক ড্রেসিং টেবিল এই কালারটা হচ্ছে আপনার টিক কালার বড়ি এই ড্রেসিং টেবিলটা প্রাইসটা হচ্ছে অনলি তিরিশ হাজার এই খাটটা টিক কালারের খাটটার প্রাইসটা হচ্ছে অনলি আশি হাজার এইগুলো অনেকগুলো কালার হয় ফুল বক্সের একটি খাট সম্পূর্ণ স্টাইলিশ এই খাটটি কিন্তু আমরা অনেকবার সেল দিয়েছি ভাই নিয়েছেন একটি আলনা গ্রামের মানুষ যেহেতু ওনারা আলনা ইউজ করেন এই আলনা প্রাইসটা পঁচিশ হাজার টাকা ছিটা সেগুন কাঠের তো ভাই আরও বেশ কিছু ফার্নিচার নিয়ে এসে চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই এই বাড়ির অপরূপ সৌন্দর্যটা এবং অপরূপ সৌন্দর্য বাড়িটা এই হাতির সুর খাটটা আমরা কিন্তু যখন আলহামদুলিল্লাহ ভিডিও ছেড়েছি Onik, Onik! সারা পেয়েছি সারা বাংলাদেশ থেকে এবং অনেক প্রবাসী ভাই এবং বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্তের থেকে ভাই এবং বোনেরা ওনারা ফোন দিয়ে আমাদের কাছ থেকে এই খাটটা কিনেছেন যেহেতু এটি খুবই স্ট্যান্ডার্ড স্টাইলিশ একটি খাট তো ম্যাট্রিস বিশানের পরে কিন্তু খুব সুন্দর ম্যাট্রিস ছাড়াই কিন্তু এটা প্রাইসটা আশি হাজার টাকা যে বানিশটা করা এটা হচ্ছে ইতালিয়ান গোল্ডেন কালার ওয়াটারপ্রুফ ল্যাকার বানিশ ফুল বক্সের একটি খাট ইন্টেরিয়াল ডেকোরেশনটা অসাধারণ এবং অনেক সুন্দর যে একটি ইন্টোরিয়াল ডেকোরেশন তো ভাই আরেকটি নিয়েছেন টু পাডের একটি একটি ওয়ার্ড্রফ এই ওয়ার্ড্রফটার প্রাইসটা হচ্ছে অনলি পাঁচচল্লিশ হাজার টাকা চিটাগং সেগুন কাঠের পিলার ওয়ার্ড্রফ রাজকীয় স্টাইলের তো আসলে ওনার প্রতিটা রুমটাই আমরা সাজিয়ে দিয়েছি স্টাইলিশভাবে ম্যাচিং করা বেডরুম সেট দিয়ে তো এই ওয়ার্ড্রফটা ভিতর বাহির সম্পূর্ণ ভিতরে হচ্ছে চিটাগং গামারি বাহিরে চিটাগং সেগুন কাঠ এই ওয়ার্ডড্রফটার প্রাইসটা হচ্ছে অনলি পাঁচচল্লিশ হাজার টাকা তো ভাই আরও বেশ কিছু ফার্নিচার আমাদের কাছ থেকে নিয়েছে চলুন এক এক করে সবগুলো ফার্নিচার দেখিয়ে দিচ্ছি এবং ভাইয়ের প্রতিটা রুমের ইন্টুরিয়াল ডেকোরেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রতিটা কানায় কিন্তু আপনার মার্বেল ট্রাইস দেওয়া কুটি টাকার বাড়ি অস্ট্রেলিয়ান প্রবাসী মামুন সাহেবের তো এই পাঁচ কলস খাটটা আমরা ওনাকে দেড় মাস আগে দিয়েছি এই খাটটা প্রাইসটা হচ্ছে হাতের গালা পলিশ বার্নিশে পঁয়ষট্টি হাজার টাকা ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার বার্নিশে প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এই খাতটি এবং উনি নিয়েছেন পিলার একটি ওয়াল সুকেস পিলার এই ওয়াল স্যুকেশটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদেরকে বলতে পারেন এই ওয়াল স্যুকেশটার প্রাইসটা হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা যেহেতু এইটার কানিশগুলো তো সেম পাখার সেম নকশা পাশে আছে একটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা প্রাইসটা হচ্ছে পনেরো হাজার টাকা খুবই স্টাইলিশ প্রোডাক্টগুলো প্রতিটা বেডরুম সেটি ভাই আমাদের কাছে ম্যাচিং করে নিয়েছে যদি আপনারা নিতে চান অবশ্যই আপনারা চলে আসতে পারেন অপু জোরান ফার্নিচার আমাদের শোরুমটা কিন্তু ঢাকা আশুলিয়া সাবার চারাবাগ মাদ্রাসা স্ট্যান্ড মিরপুর রোড আমরা কিন্তু এখান থেকে সারা বাংলাদেশে ফার্নিচার ডেলিভারি দেই এটা খুবই সুন্দর স্টাইলিশ একটি আলনা এই আলনাটা প্রাইসটা হচ্ছে পঁচিশ হাজার টাকা এবং বাহিরের থেকে যখন এই বাড়িটাকে দেখা যায় খুবই সুন্দর গ্রামের পরিবেশ এত সুন্দর একটি বাড়ি নির্মাণ করেছেন অস্ট্রেলিয়ান প্রবাসী মামুন সাহেব মনে হচ্ছে চোখ দাদানো আমি ব্রাহ্মণবাড়িয়া জেলাতে বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্তে প্রবাসী ভাইদের ফার্নিচার ডেলিভারি দিয়ে আসে কিন্তু আমার চোখে দেখা ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতানপুরে অস্ট্রেলিয়ান প্রবাসী ভাইয়ের বাড়িটা অনেক স্টাইলিশ একটি বাড়ি এবং উনি আমাদের কাছে নিয়েছেন ভিক্টোরিয়া সুফা টিক কালারের এই ভিক্টোরিয়া ওয়াল সুকেস্টা টাইটানিক ওয়াল সুকেস্টা প্রায় হচ্ছে ষাট হাজার টাকা খুবই সুন্দর ভিতরে টেন মিলি গ্লাস যখন একটা রুমে সুন্দর করে একটা জিনিস সাজানো হয় মনে হবে খুবই সুন্দর স্টাইলিশভাবে মূলত করা এই কালারগুলোর গ্যারান্টি চল্লিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি চিটাগং সেগুন কাঠের এই ওয়াল সুকেসটা প্রাইসটা হচ্ছে অনলি ষাট হাজার টাকা এবং উনি নিয়েছেন ভিক্টোরিয়া একটি সোফা এই সোফাটা হচ্ছে টু টু ওয়ান এবং টেন মিলি গ্লাস খুবই সুন্দর স্টাইলিশ রাজুকি একটি সোফা এই সোফাটার প্রাইসটা হচ্ছে যেহেতু এটা ইতালিয়ান গোল্ডেন কালার লেকার বানিশ করা এটা প্রাইসটা হচ্ছে আশি হাজার টাকা সাথে পাচ্ছেন একটি টি টেবিল এবং একটি সেন্টার টেবিল নিয়ে মূলত সাজানো এই এত সুন্দর একটি সোফা এবং ভাইয়ের প্রতিটা রুমে ইন্টুরিয়াল ডেকোরেশন আরেকটি নিয়েছেন এক চাল কম্পিউটার টেবিল এই এক চাল কম্পিউটার টেবিলটা এখানে কিন্তু আপনার কম্পিউটার টিভি কম্পিউটার বসার জন্য ভাই মূলত নিয়েছেন প্রতিটা মার্বেল টাইলসগুলোয় আমার মনে হচ্ছে প্রতিটা রুমে এক এক স্টাইলের মার্বেল টাইস করেছেন ভাই তো দেখুন কত সুন্দর এটার ভিতরে কিন্তু আপনার লাইটিং সিস্টেম